हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल बांग्लादेशी ब्लॉगर ओरिन। आजकल पर्व आमी आपनादेरके कोनो प्रकार छाना छाड़ा बा गुड़ा दूध छाड़ा पाउरुटी दिए भीषण मजार रसमलाई तैरि करे देखाबो। और ये रसमलाई तैरि करार प्रसेस खुबी इजी, जे केउ मात्र 10 मिनिटे ये रसमलाईटिके बानिये निते पारबेन। आशा करी बराबरेर मतोई आमार आजकेर रेसिपिटी आपनादेर काछे सहज एबं भालो लागबे। खुबी अल्प समय तैरि करे नेवा जाय आर खेतेओ किन्तु अनेक बेशी मजार ये रसमलाईटि। तो पाउरुटी रसमलाई तैरि करार जन्य आमी एखाने निएछि 6 पिस ब्रेड स्लाइस। एखन आमी एगुलोके केटे निब। आमी एखाने सैंडविच ब्रेड निएछि, एगुलो एकटु पतला आर बड़ो हय, चेष्टा करबेन एगुलोके नेवार जन्य। तो एखन आमी एगुलोके केटे निब। एई जन्य एखाने निएछि एकटि काटार राउंड शेपेर। आपनारा चाइले एखाने कोटार क्याप व्यवहार करते पारेन एगुलोके केटे नेवार जन्य। तो एखन आमी एगुलोके एइभाबे केटे निच्छि, देखते पाच्छेन। तो सैंडविच ब्रेड जेहेतु एकटु बड़ो हय एइजन्य आमार एकटि ब्रेड दिए दुइटा रसमलाइ शेप हबे। तो आमी एइभाबे केटे निच्छि। एखन आरो एकटि केटे देखाच्छि आपनादेरके। सेम भाबे आपनारा कोटार क्याप दिएओ केटे निते पारेन बा कोनो ग्लासेर मुख दिए। तो एइभाबे आमी सबगुलोके केटे निब। ब्रेड स्लाइस থেকে রসমলাই শেপগুলোকে কেটে নেওয়ার পর কিন্তু এগুলোকে ফেলে দিবেন না। এগুলো দিয়ে কিন্তু আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারবেন। আমি সব রসমলাই শেপগুলোকে সেম ভাবে কেটে নিয়েছি। আর এই ব্রেড স্লাইসের অংশগুলোকে আমি আপাতত ফ্রিজের মধ্যে রেখে দিব। আর পরে এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখন আমি রসমলাইয়ের জন্য মালাই তৈরি করে নিব। এই জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 700 গ্রাম লিকুইড দুধ। আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ পানি দিয়ে গুলে সেটাকেও ব্যবহার করতে পারেন। এখন আমি এই দুধটিকে খুব ভালো মতো জাল করে তারপর বলক উঠিয়ে নিব। দুধটিকে জাল করতে করতে যখন এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা স্বাদ বুঝে মিষ্টিটিকে অ্যাড করবেন, যদিও আমার মনে হয় 1/2 কাপ চিনি এর জন্য যথেষ্ট। এখন আমি এই দুধটিকে আরও কয়েক মিনিট ধরে জাল করে তারপর ঘন করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টি এলাচ। আর এলাচ দুইটি একটু ফেটিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটি খুব ভালো মতো ছড়িয়ে যায়। এখন চুলার আঁচটিকে বাড়িয়ে দিয়ে আরও কিছুটা সময় ধরে জাল করে দুধটিকে ঘন করে নিব। দুধটিকে নাড়তে নাড়তে যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি চুলাটিকে বন্ধ করে এই মালাইটিকে নামিয়ে তারপর একটু ঠান্ডা করে নিব। এখন আমি যে বোলের মধ্যে রসমলাইগুলোকে সেট করব ওই বোলটা নিয়ে নিয়েছি। এখন ব্রেড স্লাইসের পিসগুলোকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো সবগুলো ব্রেড স্লাইস দেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে তৈরি করে রাখা মালাই এর উপরে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মালাইটি ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে, না হলে দেখা যাবে যে গরম মালাই দিলে পাউরুটিগুলো ছিঁড়ে যেতে পারে। তো সব মালাইগুলোকে দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে কিছুটা জেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, চাইলে বাদাম দিয়েও সাজাতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। আর ভালো লাগলে এরকমই নতুন আর আনকমন রেসিপি মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।